প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা ভগ্নাংশের যে ভাগফল নির্ণয় করা, সেই ভাগের আজকে সর্বশেষ পাঠ নিয়ে আলোচনা করব। এখানে তিনটি ভাগ আছে, যে তিনটি ভাগের প্রত্যেকটি তোমরা দেখেই বুঝতেছো যেগুলো মিডিল টার্মের উপর নির্ভর করবে, অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রথমে এক নম্বরে দেখো, এক নম্বর যে ভাগটি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর, ভাগ করতে হবে কি দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রাইজ এক্স প্লাস টু। ওকে, এখন খেয়াল করো, আমরা এটাকে মিডিল টার্ম করার চেষ্টা করব। তো আগে রাশিটাকে উল্টে নেই, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর, ভাগটা গুণ করে দিলাম, তাহলে হর চলে যাবে উপরে আর লব চলে আসবে নিচে, ওটা হর হয়ে গেল। ওকে, এরপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো উপরে এটা মিডিল টার্ম হবে, এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন বারো হয়। তো দেখো, মাইনাস ফোর আর মাইনাস থ্রি যদি গুণ করো কত হয়, তিনে চাইরে বারো, আর মাইনাস ফোর আর মাইনাস থ্রি যদি তুমি যোগ করো সাত হয়। তার মানে আমরা বুঝতে পেরেছি এখানকার মিডিল টার্মটা কী হবে। তো লিখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রাইস এক্স প্লাস টুয়েলভ। খেয়াল করো, তিনে চাইরে বারো, আর মাইনাস ফোর আর মাইনাস থ্রি হবে মাইনাস সেভেন। নিচে খেয়াল করো, এক্স স্কোয়ার আর টু এর উপরে আমি স্কোয়ার দিলাম, দুই দুগুণে চার। ওকে, তারপরে ইনটু আছে, খেয়াল করো উপরে এমন দুইটা সংখ্যা গুণ করবার জন্য দুই হয়, যেমন মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে কত হবে, দুই একে দুই হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস মিলে গেছে, আর মাইনাস দুই আর মাইনাস ওয়ান যদি আমরা যোগ করি মাইনাস থ্রি আসবে। তার মানে এখানকার মিডিল টার্মটা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস টু, কীভাবে, দুই একে দুই, দুই আর একে হলো তিন। নিচে খেয়াল করো, এক্স স্কোয়ার আর চার চারে ষোলো, মানে চারের উপরে স্কোয়ার। ওকে, তারপরে খেয়াল করো আমরা এখানে কমন নেব, এক্স যদি কমন নেই কি হবে, এক্স মাইনাস ফোর, মাইনাস থ্রি যদি কমন নেই এক্স মাইনাস ফোর, আর নিচে এক্স প্লাস টু এক্স মাইনাস টু ইন টু। উপরে দেখো, আমরা যদি এখানে প্রথমে এক্স কমন নেই কি থাকে, এক্স মাইনাস টু থাকে, মাইনাস এখানে ওয়ান কমন যায়, তাহলে কি থাকে, এক্স মাইনাস টু, একটু মিলাই নিও, এক্স একে এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু, আর নিচে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে খেয়াল করো, কমন রাশি আমরা আগে নেই, তাহলে এক্স মাইনাস ফোর নিলাম, এরপরে কী নেবো, এক্স মাইনাস থ্রি নেব। নিচে খেয়াল করো, এক্স প্লাস টু আছে আর এক্স মাইনাস টু আছে, ইন্টু এখানে আমরা কমন রাশি নেব এক্স মাইনাস টু, এটা আগে নিলাম, আর এক্স মাইনাস ওয়ানটা পরে নিলাম। তারপরে নিচে খেয়াল করো, এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর, এখন আমরা দেখবো কী কী কাটাকাটি যায়। ওকে, খেয়াল করো, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটা যায়, এক্স মাইনাস টু কাটা যায়, আর কোনো কিছু কাটা যায় না। তা উপরে কী থাকে খেয়াল করো, উপরে থাকে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর নিচে থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর। তোমরা এটাকেও অ্যান্সার রাখতে পারো, অথবা এটাকে গুণ করে দিয়েও অ্যান্সার রাখতে পারো, সমস্যা নেই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এক নম্বরটি বুঝতে পেরেছো। এখন দুই নম্বরে আমরা চলে যাই। দেখো, খেয়াল করো, দুই নম্বরের জন্য যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি, নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স, ভাগ দেব কি দিয়ে, এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফর্টি, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটি সিক্স। ওকে, প্রথমত আমরা যে কাজটি করব, এখানে এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন তিরিশ হয়, পাঁচ ছয় কত হয়,
त्रिस और पाँच और देखो माइनस छय गुणन पाँच कत है पाँच छय त्रिस माइनस त्रिस पे माइनस त्रिस और माइनस छय और पाँच जो कर ले माइनस एक तेल मिडिल टर्म कि एक्स स्क्वायर माइनस सिक्स एक्स प्लस फाइव एक्स माइनस थार्टी पाँच छय त्रिस और छय और पाँच मध्य गैप हलो माइनस एक नीचे ख्याल करो एक्स स्क्वायर माइनस सिक्स स्क्वायर छय छत्तीस তারপরে দেখো দ্বিতীয় রাশি ভাগ ভাগটাকে আমরা গুণ করে দিই তাই না আচ্ছা গুণটা পরে করে দেওয়া যাবে আমরা মিডল টার্মটা করে নিই নাকি তাহলে উপরে দেখো এক্স স্কোয়ার প্লাস এমন দুইটা সংখ্যা গুণ করো যেন চল্লিশ হয় আর যোগ বিয়োগ করলে ১৩ হয় তো তোমরা জানো যে আট আর পাঁচ গুণ করলে কত হওয়ার কথা চল্লিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ আর আট যোগ করলে কত হওয়ার কথা ১৩ হওয়ার কথা ওকে তাহলে এইট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফর্টি খেয়াল করো পাঁচ আটে চল্লিশ আট আর পাঁচ যোগ করলে ১৩ হবে নিচে খেয়াল করো এক্স স্কোয়ার সাত আটে ছাপান্ন তাহলে এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স আট আর সাত গুণ করলে কত হবে ফিফটি সিক্স হবে আট আর আট থেকে সাত বাদ গেলে এক থাকবে ওকে তোমরা এখন একটু মিলায় নাও আমি এক্স নিলাম তাহলে কি হবে এক্স মাইনাস সিক্স থাকবে প্লাস ফাইভ নিলাম কি হবে পাঁচ ছয় তিরিশ নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খেয়াল করো এই ভাগটাকে আমি গুণ করে দিলাম গুণ করে দিলে এরা উপরে চলে গেল এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ফিফটি সিক্স আর ওই যে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফর্টি ওরা নিচে আসলো খেয়াল করো এখানে তুমি কল্পনা এই কাজটা করবে যে এরা উপরে গেছে ওরা নিচে আসছে এখন যদি তুমি এখানে এক্স কমন নাও তাহলে কী হওয়ার কথা এক্স কমন গেলে এক্স কমন গেলে হলো এক্স ইন্টু এক্স প্লাস এইট দেখো এই যে এক্স কমন নিলে এক্স প্লাস এইট মাইনাস সেভেন যদি কমন নেই তাহলে কত হবে এক্স প্লাস এইট আমি মিলাই দিচ্ছি তোমাদেরকে দেখো মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্সে হওয়ার কথা প্লাসে মানে যে মাইনাস সাত আটটা ছাপান্ন এরা আসলে কোথায় আছে এখন উপরে আছে একইভাবে এই রাশিটা দেখো তোমরা এক্স কমন গেলে কি থাকবে এক্স ইন্টু এক্স প্লাস এইট থাকবে এখানে ফাইভ কমন গেলে কত থাকবে এক্স প্লাস এইট থাকবে তাই না দেখো ফাইভ এক্স আর পাঁচ আটে কত চল্লিশ ওকে তারপরে দেখো আমরা কমন রাশিটাকে নেব তাই না কমন রাশিটাকে যদি আমরা নেই তাহলে এই যে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স নিলাম থাকলো এক্স প্লাস ফাইভ নিচে খেয়াল করো এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ইন্টু উপরে দেখো কমন রাশি এক্স প্লাস এইট এক্স প্লাস এইট আমি নিলাম আর এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন নিলাম নিচে দেখো কমন রাশি এক্স প্লাস এইট এক্স প্লাস এইট নিলাম এক্স প্লাস ফাইভ থাকে তো তোমরা মিলায় দেখো এক্স প্লাস ফাইভ কাটা তাই না আর কি এক্স মাইনাস সিক্স কাটা এক্স প্লাস এইট কাটা শুধু থাকে উপরে এক্স মাইনাস সেভেন আর নিচে থাকে এক্স প্লাস সিক্স দিস ইজ দ্য অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ তিন নম্বরটি তোমরা একটু দেখো তিন নম্বরে বলা হয়েছে এখানে এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স মাইনাস থ্রি তাই তো নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাগ দেবো আমরা তাই না কি দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আর নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস ফোর প্রথমে দেখো আমরা এই রাশিটাকে লিখি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু গুণ করে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ফোর উপরে গেল আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স নিচে চলে আসলো এরপরে দেখো আমরা মিডল টার্ম করবো তাই না এখানে এমন দুটো সংখ্যা গুণ করার জন্য তিন হয় কীভাবে তিন গুণন মাইনাস এক খেয়াল করো তো কত হয় মাইনাস তিন হয় মিলছে
আর তিন থেকে এক বাদ গেলে কত থাকে? দুই। ওকে, তার মানে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস এক্স থ্রি, তিন একে তিন, তিন থেকে এক বাদ গেলে দুই। এখানে একইভাবে দেখো, এক্স স্কোয়ার দুই একে দুই, দুই থেকে এক বাদ গেলে এক, আর দুই আর মাইনাস এক গুণ করলে দুই। ওকে, ডান। ইনটু উপরে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করা যায়, তাই না? নিচে দেখো, এক্স স্কোয়ার তিন দুগুণে ছয়, থেরাইস এক্স মাইনাস টোয়াইস এক্স মাইনাস সিক্স, কীভাবে? তিন দুগুণে ছয়, তিন থেকে দুই বাদ গেলে এক। এখন আমরা কমন নিতে পারি, তাই না? এক্স কমন নিলাম, এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলাম, এক্স প্লাস থ্রি, কীভাবে? এক্সে কে এক্স, প্লাস এ মাইনাস এ মাইনাস থ্রি। এখানে এক্স কমন নাও, কী হবে? এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন গেলে কী থাকবে? এক্স প্লাস টু। ভালোভাবে খেয়াল করো, এক্স কমন গেলে এক্স থাকে, একটা টু থাকে, মাইনাস ওয়ান, কিছু কমন জানা মানে মাইনাস ওয়ান, এক্স থাকলো, আর এই মাইনাস এ প্লাস এ মাইনাস দুই একে দুই। ওকে, ইনটু উপরে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখানে আমরা কমন নেই এক্স, তাহলে কী হবে? এক্স প্লাস থ্রি, এখানে মাইনাস টু কমন গেলে এক্স থাকে, আর এখানে প্লাস থ্রি থাকে, কেন? মাইনাস এ প্লাস এ মাইনাস, তিন দুগুণে ছয়। ওকে, তোমরা জানো এখন আমরা কমন রাশি নেবো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, থাকলো কি? এক্স মাইনাস ওয়ান। নিচে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, এক্স মাইনাস ওয়ান, ইনটু উপরে দেখো, এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, নিচে খেয়াল করো, এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু। তো আমরা এখানে দেখো কোন কোন রাশিগুলোকে কাটতে পারি, ভালোভাবে খেয়াল করো। এই যে এক্স প্লাস থ্রি আছে, এক্স প্লাস থ্রি আছে, কাটা যায়। এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ওয়ান আছে, কাটা যায়। এক্স প্লাস টু, এক্স প্লাস টু, কাটা যায়। এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, কাটা যায়। কিছুই নাই, তার মানে কি? এটার অ্যান্সার কী হবে? ওয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5.2-এর আজকে তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করলাম, ভাগ শেষ করেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন সরল নিয়ে আলোচনা করব। এরপরে এখান থেকে যে বিগত সালে বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে সমাধান করব। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।